বাঙালিকে সন্তুষ্ট আল্লাহই করতে পারবে না, এই জাতি সন্তুষ্ট হবেই না কখনো। আমাদের ঢাবি হচ্ছে সবসময় হচ্ছে মানে অন্যান্য কিছুতে অ্যাক্টিভ, পড়াশোনা অ্যাক্টিভ না। একটা দিনের পর দিন হচ্ছে একটা হাইপ তুলে দিবে, আন্দোলন করবে, বিয়ে করবে, সব কিছু করবে, শুধু পড়াশোনা করবে না, ইউনিভার্সিটি র্যাঙ্কিংও থাকবে না। ভালো উদ্যোগ তো আসলে, কিন্তু বউ নেই, আমি খোঁজ নিয়ে দেখেছি একটা মেয়েও নেই। ওরা আসলে ওই যে বিপ্লবের পরবর্তী সময়টাকে উদযাপন করতে চাচ্ছে, এখন এই জন্যই আসলে হুট করে ওনারা মানে একটু ঢং হলে একটু মানে ভিউ বাড়ে, ওই জন্যই হয়তো ভাইয়ারা বলেছে যে আর এটা তো গরিবের জন্য, গরিব যারা ফ্যামিলির কারণে বিয়ে করতে পারছে না তাদের উপকারের জন্য করা হচ্ছে। কিন্তু তারা পোস্ট দিয়েছে যে গতকাল মহিউদ্দিন রনির জন্য পাত্রী খোঁজা হচ্ছে, জিনিসটা কেমন দেখছেন? না রনি ভাইকে আমরা ব্যক্তিগতভাবে বিয়ে করাবো, মানে এইভাবে আমরা কেন বিয়ে করাবো? রনি ভাইয়ের বিয়ে অনেক ধুমধাম করে হবে, আমরা সবাই থাকবো ওইখানে। এই বিষয়টা নিয়ে কিন্তু আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখায় গরু খাবে, সমালোচনার মুখে পড়েছে, বিভিন্নভাবে বাজেভাবে মন্তব্য করছেন, এই বিষয়টা নিয়ে আপনাদের খারাপ লাগে না? আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে মানুষ কবে ভালো মন্তব্য করেছে? আপনি আমার ছাড়া ভিডিওগুলোতে দেখেন, 80% লোক আমার হয় শিবির নয়তো ছাত্রলীগ বানায় গালি দেয় মানুষকে। বাঙালিকে সন্তুষ্ট আল্লাহই করতে পারবে না, এই জাতি সন্তুষ্ট হবেই না কখনো। এবং এই গণবিয়ে নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। শুনেন, বিয়ে জিনিসটা হচ্ছে একটা নিয়ামতের জিনিস, আর গণবিয়ে বলতে যেখানে মানে আমি একজন আমি নিজে গেলাম, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে যে বিয়ে করে ফেললাম, গণবিয়ে জিনিসটা হচ্ছে এমন। কিন্তু আমরা তো জানি আমাদের শরিয়া অনুযায়ী হচ্ছে মা বাবা ছাড়া বিয়ে হয় না, সাক্ষী লাগে, মা বাবা লাগে, তারপরে উকিল বাপ লাগে, এগুলো তো লাগে। তো আমাদের ঢাবি হচ্ছে সবসময় হচ্ছে মানে অন্যান্য কিছুতে অ্যাক্টিভ, পড়াশোনা অ্যাক্টিভ না। একটা দিনের পর দিন হচ্ছে একটা হাইপ তুলে দিবে, আন্দোলন করবে, বিয়ে করবে, সব কিছু করবে, শুধু পড়াশোনা করবে না, ইউনিভার্সিটি র্যাঙ্কিংও থাকবে না। আর গণবিয়ের আমি ও সম্পূর্ণ এটার বিপক্ষে, কারণ গণবিয়ে কেন গণবিয়ে হবে? একটা পরিবার দুইটা আমরা দরকার হলে আমার পরিবারকে রাজি করাবো যে না আমি যেহেতু তাকে ভালোবাসি আমাকে বিয়ে দাও, আমাকে কেন বিয়ে দিবেন, আমি তাকে ভালোবাসি, তুমি কি চাও আমি জিনার সম্পর্কে জড়াই? অবশ্যই আমি আমার পরিবারকে ফোর্স করতে পারবো, কিন্তু ওই যে একটা হুজুগে বাঙালি একটা জিনিস আসলো ওইটার তালে তালে আমি তাল মিলালাম। ইভেন দেখা গেছে যে শহীদুল্লাহ হলের ছেলেরা হচ্ছে পাত্র সেজে রেডি আছে, ইভেন অনেক হাসি ঠাট্টার ভিডিও করলো, কিন্তু মেয়েদের থেকে তেমন সাড়া পেল না। তো এই জিনিসটা আসলে একটা মেয়ে হিসেবে মানে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটা আমি সমর্থন করি না। আপনি নিজেও সাড়া দিচ্ছেন না? না, আমি কেন সাড়া দিব, গণবিবাহ কেন করবো? আমার বিয়ে হবে ধুমধাম করে, বিয়ে হবে ধুমধাম করে না হোক, শরীয় অনুযায়ী হচ্ছে যদি একটা মসজিদেও বিয়ে হয় অবশ্যই সেখানে আমার বাবা মা থাকবে, কারণ যে মানুষটা আমাকে হচ্ছে দীর্ঘ 21 বছর যাবৎ লালন পালন করতেছে, আমি কেন তাকে ছাড়া বিয়ে মানে তার অনুমতি ব্যতীত অথবা তার অবাধ্য হয়ে কেন বিয়ে করবো? অবশ্যই আমি তাকে রাজি করিয়ে বিয়ে করতে পারবো। জুরুলক হলে 20 তারিখে যে গণবিয়ের আয়োজন, আপনাদের সবার পরিচিত মহিউদ্দিন রনি আছেন? আচ্ছা, মহিউদ্দিন রনি ভাইকে হচ্ছে আমি চিনি না, আমি পার্সোনালি হচ্ছে ওনাকে চিনি না, কারণ সবাইকে যে চিনতে হবে এমন কোনো বিষয় না। আচ্ছা, এখন মানে ওনার একটা ভিডিও হয়েছিল যে উনি চা বিক্রি করে ক্যাম্পাসে, এই ভিডিওটা আমি দেখছিলাম, পরে হচ্ছে ওনার নামে এলিগেশন আসছিল যে বাইক চুরির বিষয়, মানে অনেক অনেক কথা আসছে। কিন্তু আমি ওনাকে একজন ব্যক্তি হিসেবে মানে মানুষ থাকে না, কিছু কিছু মানুষকে চিনে, যেমন আমার ব্যাডমিন্টন হচ্ছে সানজিদা আনোয়ার চৌধুরী আপু, আমি ওনাকে হচ্ছে চিনি। তো একটা মানুষ সম্পর্কে আমি না জেনে তার সম্পর্কে কথা বলতে পারবো না, তার সম্পর্কে মন্তব্য করতে পারবো না। ঠিক আছে, আমরা বাদ দিলাম। জোলক হলে ছাত্ররা বলছে তারা দুই ফ্যামিলিকেই তারা নিয়ে আসবে এবং অনেক সাড়া পেয়েছে। আপনি দুই ফ্যামিলি আসবে আপনি আদৌ এটা বিশ্বাস করেন? এখন যদি আমার মা বাবাকে বলতো আমার মা বাবা আসতো? অবশ্যই না, দুই ফ্যামিলি আসবে না, কারণ এখানে ইউনিভার্সিটিতে হচ্ছে প্রবণ হচ্ছে পড়াশোনা করতে পাঠাইছে, বিয়ে করতে কে পাঠাইছে? আপনার আমার মা বাবা আমাকে বিয়ে করতে পাঠাইছে এখানে? অবশ্যই বিয়ে জিনিসটা হালাল, বিয়ে জিনিসটা ফরজ, কিন্তু এটার জন্য একটা সময়সীমা আছে। হ্যাঁ, আমিও চাই ক্যাম্পাসে হচ্ছে এই যে জিনা হইতেছে আপনার হচ্ছে এই যে কাপলদের যে একটা এখন মানে এই জিনিসটা তো নিষিদ্ধ, হারাম।
এটা তো কেন হবে। তো সবার প্রতি আহ্বান থাকবে যে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে মা বাবাকে জানিয়েই করবেন, হুজুগি কোনো জিনিস হচ্ছে অ্যাকসেপ্ট করবেন না। আর যেই জিনিস আপনি মানে দশ দিনের পরিচয় আমি একটা ছেলেকে কীভাবে বিয়ে করতে পারবো, অথবা একদিনের পরিচয় ইয়া তারিখে ওনারা হচ্ছে 20 তারিখের আয়োজন করার কথা বলছে, সম্ভবত হচ্ছে 13-14 তারিখ আমি জানি না, সম্ভবত 10 তারিখে মনে হয় দিয়েছে এটার হচ্ছে ইয়াটা, আর তারিখ আমি সম্ভবত বলতে পারতেছি না। এই যে তারা বিয়ের আয়োজনটা করলো, এটা কি আপনাদের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি মানে সারা বাংলাদেশের ছেলে মেয়েরা কিন্তু ইন্টারমিডিয়েটের পর তাকিয়ে থাকে এখানে বলতে হবে। আচ্ছা, সে জায়গাতে এই গণবিবাহ যে আয়োজন করলো, আয়োজন করার কারণ কি বিশ্ববিদ্যালয় ভাবমূর্তি নষ্ট হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে আমি যখন কোচিনে পড়তাম তখন ঢাকা ইউনিভার্সিটির তথাকথিত কোচিন ব্যবসায়ীরা বলতো ঢাকা ইউনিভার্সিটিতে আসো প্রেম করতে পারবা, হোয়াটার লেম যুগ ভাই, প্রেম করার জন্য কি মানুষ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে? মানে কিসের প্রেম? মানে আমরা আমাদের জিনিসটা মানে আমরা কীভাবে ভাবি যে আমরা শুধুমাত্র প্রেমের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আসবো? কেন আমরা প্রেমের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আসবো? আমাদের ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে আমরা শিক্ষার জায়গা, গবেষণার জায়গা। তো তারা এখন তাদের নতুন একটা ইয়ে হবে, নতুন নতুন মোটিভেশনাল স্পিচ হবে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হও, গণবিবাহতে অংশগ্রহণ করতে পারবে, তাদের নতুন একটা স্পিচ হবে এটা। তো তারা যারা এগুলো করতেছে তারা অবশ্যই হচ্ছে মানে নিজেদের হচ্ছে অনেক বড় বক্তা বক্তাছে, কিন্তু আসলে তারা কিছুই জানে না। হ্যাঁ, হুজুগে মানে কোনো ছাত্রীকে সারা দেবে ছাত্রদের ডাকে এই পর্যন্ত? আমি তো শামসুন্নাহার হলে আমরাও হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট করছিলাম যে যদি কোনো আপনার গণবিবাহে অংশগ্রহণ করতে চান তাহলে হচ্ছে আমরা গণ হলুদের আয়োজন করতে পারি, যেহেতু মেয়েদের হচ্ছে একটা শৌখিনতা থাকে যে আমি আমার হলুদের হচ্ছে একটু ইয়ে করব। তা আমাদের ইচ্ছে থাকলো যে আমরা একটু শাড়ি টাড়ি পরে ছবি টবি তুলবো, ইয়ে করবো। বিশ্বাস করেন আমাদের হলের একজন আপুরে রেসপন্স পাইনি, একজন আপুরে না। মেয়েরা আসলেই চায় না, কেন কোনো বিবাহ করবে? লাস্ট প্রশ্ন, হ্যাঁ বলে যে অবৈধভাবে সম্পর্ক করছে অনেকেই, জেনা করছে এখানে সেখানে, সোয়ার দুধদানে এখানে চিপাই চিপাই আছে, এর চেয়ে তো গণবিয়েটা বেটার, উত্তম আমার কাছে মনে হচ্ছে, মানে এগুলোর চেয়ে অ্যাটলিস্ট। আসলে এই জিনিসগুলো আসে হচ্ছে মানে আমি এই জিনিসগুলো নিতে পারি না, এই কথাগুলো আমি নিতে পারি না যে আসলে, কারণ আমি আমি নিজে হচ্ছে পিসিতে বের হই না মানে সন্ধ্যার পরে। তো ওই জিনিসটা আমি কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে, তো আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে ওই যে চিপাই চিপাই এই জিনিসগুলো হচ্ছে নৈতিকতার অবক্ষয়ের কারণে। আগে গণবিবাহের আগে প্রয়োজন হচ্ছে নৈতিকতা ঠিক করা, যার যার নৈতিকতা ঠিক করলে সেই মানুষটা হচ্ছে গণবিবাহ করার প্রয়োজন হবে না। ওকে, থ্যাংক ইউ।